আপনার একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস এই জাতীয় কোনো কিছু, এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা, মারধর করে তাকে হত্যা করা। এখানে মূলত ছাত্র জনতা নাম দিলেও এখানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে, ছাত্ররা সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না, এখানে ছোট বড় সবাই এই গ্রুপের সদস্য হিসেবে আছে। এবং যে যার বয়স 16 বলা হচ্ছে, যে আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু, সেও কিন্তু ছাত্র না। তারা হচ্ছে গ্রুপের নাম দিয়েছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। মূলত তারা দেখাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু মহৎ উদ্দেশ্যের আড়ালে তারা এই ধরনের একটা গ্রুপ খুলে তারা যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলোই করে বেড়াতো। ভাইরাল ভিডিওটির প্রসঙ্গ ছিল যে মধু হই হই বিষ খায় হইলা, এরকম একটা গান গেয়ে গেয়ে গণপিটুনির মাধ্যমে একজনকে হত্যা করা হচ্ছে। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা, একটি নৃশংস ঘটনা। একটা জিনিস দেখা যায় যে ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা হচ্ছে তাকে মানে ওই ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে। আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই আস, ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যে এটা 130 জন সদস্য ওই গ্রুপের। গত কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এটা নিয়ে কাজ শুরু করে। কাজ শুরুর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে। হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী, প্রকাশ জুয়েল। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে, তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত যে আইনের সংঘাতে শহীদ সংঘাতে জড়িত শিশু আছে, সে তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া, ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরও অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।